কাকরাইলের সমাবেশ স্থগিত করেছে জাতীয় পার্টি, পাল্টা কর্মসূচি দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতাও, ডিএমপি নিষেধাজ্ঞা। এদিকে রাজধানী কাকরাইল ও আশেপাশের এলাকায় আজ সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। এই মুহূর্তে কাকরাইল এলাকায় আছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সাকিব, জাতীয় পার্টি অফিসের সামনে কি কোনো জামায়াত দেখতে পাচ্ছেন? কি অবস্থা কাকরাইল এলাকার? ডানা, আপনি জানেন যে আজকে দুপুর দুইটায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে একটি সমাবেশ করার কথা ছিল এবং তার প্রেক্ষিতে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে পাল্টা একটি কর্মসূচি হওয়ার কথা ছিল। তবে গতকালকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আসলে জাতীয় পার্টির অফিসের আশেপাশের এরিয়াতে কিন্তু কোনো ধরনের সভা সমাবেশ যেন না করা হয় সেজন্য একটি নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে আজকে সকাল থেকে কিন্তু আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি এবং এই কার্যালয়ের আশপাশে জুড়েই কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর পাহারায় রয়েছে এবং এখানে আমরা খুব বেশি জমায়েত লক্ষ্য করছি না। যদিও জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মী আসছেন এবং তারা আসলে চলে যাচ্ছেন, তবে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে যে পাল্টা প্রতিরোধ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল তাদের কাউকে আমরা আসলে এখানে আশেপাশে লক্ষ্য করছি না। তবে এখানে জাতীয় পার্টির যে দুই একজন নেতাকর্মী আসছেন তারা আসলে এখানকার পরিস্থিতি কি সার্বিক বিষয়ে জানার জন্য আসছেন, তবে কোনো সমাবেশ হবে না এমন নির্দেশনা তারাও আসলে তাদের দল থেকে পেয়েছেন। এজন্য তারা আসলে আসছেন যে এখানে কি পরিস্থিতি বা কোনো ধরনের কোনো ঘটনা ঘটে কিনা, উৎসুক জনতার মতোই আসলে তারা এখানে দেখতে আসছেন। এখানে আমরা সকাল থেকেই দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পাহারা রয়েছে এবং সমাবেশ এখানে হবে না আগাম এমন বার্তা পাওয়ার কারণে কিন্তু আসলে কোনো ধরনের জমায়েত বা উপস্থিতি আমরা কোনো পক্ষেরই আসলে লক্ষ্য করিনি। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে যে ঘোষণা দেওয়া হয়েছিল তারা কিন্তু এই জাতীয় পার্টির কার্যালয় কিংবা এর আশেপাশে সকাল থেকেই আসলে আমরা লক্ষ্য করিনি এবং জাতীয় পার্টির যে নেতাকর্মীরা আছেন এবং উল্লেখ করার মতো কোনো নেতাকর্মীকেও কিন্তু আমরা আসলে এই জাপা কার্যালয়ের সামনে লক্ষ্য করিনি। তো এখন পর্যন্ত এই ছিল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ডানা সাকিব, ধন্যবাদ আপনাকে। রাজধানী কাকরাইল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।